Kalib bhai assalamu alaikum. Wa alaikum assalam. Kemon achen bhai? Eto bhai alhamdulillah. Apni kemon achen? Alhamdulillah Kalib bhai bhalo achi. To Kalib bhai ajke amader viewers dekhe kon gari ta dekhaben? Ajke bhai dekhabo hocche Toyota Alien. Toyota Alien. Ji, Toyota Alien eta 2017 saler Toyota Alien er bhitore package hoy tinta. Ekta A15 ar ekta hocche G ebong G Plus. Ajke dekhabo hocche G edition er Toyota Alien 2017. Acha thik ache. তো চলুন আমরা একটু গাড়ির কন্ডিশনটা দেখাই। হ্যাঁ ভাই, আমি প্রথমে গাড়িটা স্টার্ট দিয়ে নেই, আপনাদের হেডলাইট থেকে ফার্স্ট থেকে দেখাই। এই হচ্ছে টয়োটা এলিয়নের ফ্রন্ট লুক। প্রথমে হচ্ছে টয়োটা এলিয়নের লোগো, এ শেপের লোগো। এরপরে যদি হেডলাইটে আসি, হেডলাইটে হচ্ছে নর্মালি প্রজেকশন হেডলাইট, এটা হ্যালোজেন বাল্ব ভিতরে ইনস্টল করা, এলইডি নাই। এরপরে হচ্ছে ইন্ডিকেটরটা এই জায়গায়, এর নিচে ফগ লাইট ইনস্টল করা আছে, ফগ লাইটটাও হ্যালোজেন। এখানে ক্রোম ফিনিশ করা আছে, বডি সেন্সর আছে এই সাইডে দেখতে পাচ্ছেন। এখানে আসলে এলিয়নে ক্রোমের কাজটা টয়োটা প্রিমিয়ার তুলনায় একটু কম থাকে। এই তো মোটামুটি ওভারঅল ফ্রন্ট লুক। এখন যদি আমি রিয়ার সাইডে যাই, রিয়ার সাইডে অ্যাজ ইউজুয়াল সেম লুকিং গ্লাস, উইন্ডশিল্ডে যদি আসি, উইন্ডশিল্ডে একটা র্যাডার আছে দেখতে পাচ্ছেন। ডোর যেহেতু জি এডিশন অত প্রিমিয়াম না, এটা মিডিল লেভেলের একটা গাড়ি, এখানে ক্রোম নাই, বাট হ্যান্ডেল বার অ্যাজ ইউজুয়াল নর্মাল হ্যান্ডেল বার। আচ্ছা, এখানে যে রেয়ার হ্যান্ডেল বারটা এটাও নর্মাল। এই গাড়িটার সাথে রেইনশিট আসে নাই, আমরা ইনশাল্লাহ ডেলিভারির আগে ইনস্টল করে দিব। আচ্ছা, আর এর যে রিমটা আমরা চেঞ্জ করেছি, এটার সাথে আয়রন রিম আসছে। আচ্ছা, এটা হচ্ছে আফটার চেঞ্জের পরে। আচ্ছা, এখন যদি রেয়ার সাইডে আসি, রেয়ার সাইডে আসলে রেয়ার ওয়েপার আসছে এই গাড়িটার সাথে। এখানে ব্রেক লাইট আছে, এরপরে হচ্ছে লাইটের পোর্শনে এখানে এলইডি লাইট ইনস্টল করা, ইন্ডিকেটর ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছেন। এই সাইডে ব্যাক লাইটটা আছে, এলিয়ন মার্কিং করা আছে, ক্রোম ফিনিশ করা, রেয়ার এই গাড়িটার যে রেয়ার ক্যামেরা, যেটা ক্যামেরাটা এখানে। এই তো মোটামুটি ওভারঅল ব্যাক সাইড। আর অ্যাজ ইউজুয়াল নর্মাল যে বাম্পার থাকে, বাম্পারের সাথে আপনার হচ্ছে সেন্সরগুলো আছে, নিচে দুইটা রিফ্লেক্টর আছে। আচ্ছা, ভিতরের সাইডটা যদি আমরা একটু দেখাই, ভিতরের সাইডটা আমি গাড়িটা আগে স্টপ করে নেই, না হলে আসলে ওপেন হবে না ধরবে। এর যে রিমোট, এর রিমোটের সাথে ট্রাঙ্ক ওপেনের বাটনটা আছে। ট্রাঙ্কটা ওপেন হয়ে গেল, ভিতরে এটার মতো নর্মাল এলিয়ান প্রিমিয়ার যেমনটা থাকে, রুম লাইট আছে। এরপরে যদি ভিতরের অংশে যাই, এটার সাথেও স্পেয়ার হুইল আসছে। জি জি, স্ট্যান্ডার্ড টুল কিট যা যা থাকে ওগুলো আসছে উপরে। এটারও কার্গো স্পেস অলমোস্ট প্রিমিয়ার মতোই। আচ্ছা, এটার প্রিমিয়ার এলিয়নের ভিতরে আসলে লেন্থে ডিফারেন্ট কত মিলিমিটার সামথিং মিলিমিটার, আদারওয়াইজ ভিতরে যদি ইন্টেরিয়রের কথা বলেন, ভিতরে কার্গো স্পেস একেবারেই সেম। এখন আমি রেয়ার সাইডটা দেখাচ্ছি, রেয়ার সাইডটা আমি একটু বসে দেখাই। আচ্ছা, একটু বসে দেখান। যেহেতু জি এডিশন, লেদার জাস্ট এখানে আছে, এখানে নাই, এটা ব্ল্যাক ইন্টেরিয়র গাড়ি, এই কারণে এখানে ব্ল্যাক কালার ইনস্টল করা। এখানে আপনার হচ্ছে উডেন প্যানেল আছে, ক্রোম নিকেল ওপেন, মানে ডোর ওপেনের বারটা নিকেলের, বটল হোল্ডার এবং স্পিকার এই জায়গায় দেওয়া। সামনে সিটের সাথে এই সিট এবং ওই সিট দুইটার সাথে দুইটা ফোল্ডার হোল্ডার আছে। এরপরে আর্মরেস্ট আছে, আর্মরেস্টের সাথে কাপ হোল্ডার আছে। এন প্রিমিয়ার দুইটারই সিটের এক্সট্রা রিক্লাইন করা যায়, এখানে বাটন আছে, যার যেরকম দরকার, যেমন আমি বাটন প্রেসের মাধ্যমে আরেকটু পিছনে যেতে পারবো, মানে আমার কমফোর্ট বা যে যিনি বসবেন ওনার কমফোর্ট অনুসারে ভিতরে বসে কমফোর্ট ফিল করবে। হ্যাঁ, বসে কমফোর্ট ফিল করবে। ভিতরে রুম লাইটের অ্যারেঞ্জমেন্ট আছে দুইটা, এরপরে হ্যান্ডেল বার এবং কোট হ্যাঙ্গারের ব্যবস্থা আছে। এই তো মোটামুটি রেয়ার সাইডটা। আচ্ছা, এখন আমি ড্রাইভিং সিটে যাই। ডোর প্যানেলটা সেম, তাই আমি আর দেখাচ্ছি না। আমি যদি গাড়িটা স্টার্ট দিই, এখানে পুস্টার বাটনটা এই জায়গায়, গাড়িটা এই মুহূর্তে স্টার্ট নিল। এর হচ্ছে আপনার প্রিমিয়ার মতোই, এখানে যা যা স্ট্যান্ডার্ড ফিচার থাকে, যেমন এই সাইড দিয়ে আপনারা অডোমিটার ট্রিপ মিটার এগুলো কন্ট্রোল করতে পারবেন, এখানে বাটনগুলো আছে। এই সাইডের এটার সাহায্যে আপনারা মাল্টিমিডিয়াগুলো কন্ট্রোল করতে পারবেন, লেন চেঞ্জের বাটনটা এই জায়গায়। এটার সাথে ডিভিডি এটাই আসছে, এরপর হচ্ছে ক্যামেরা ইনস্টল করা, এটা হচ্ছে গাড়িটার ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন। সফটাস এসি আছে, উডেন প্যানেল, উডেন প্যানেলের এই জায়গায় হচ্ছে ভিতরে কাপ হোল্ডার আছে, তারপরে হচ্ছে সামনে গিয়ার শিফটারের সামনে এই জায়গায় মোবাইল হোল্ডার, তারপর হচ্ছে চার্জিং পয়েন্ট এগুলো আছে। একটা আর্মরেস্ট আছে, আর্মরেস্টের সাথে অ্যাডজাস্টেবল আর্মরেস্ট, এবং এর নিচে হচ্ছে আপনার একটা ছোটো পকেটের মতো আছে, প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন। এই আর
এইতো মোটামুটি ভিতরের সাইড আর ড্যাশবোর্ড যেটা ড্যাশবোর্ডটা অ্যাজ ইউজুয়াল এটা আসলে সবকিছুই ব্ল্যাক কালার মানে আপনার মোটামুটি সব ভিতরে এবং বাইরে সবটাই পুরোটাই ব্ল্যাক কালার এটা যারা আসলে গাড়িটা তো ব্ল্যাক কালার এবং ইন্টেরিয়র সিট সবকিছুই ব্ল্যাক এটা সিটটাও ব্ল্যাক এবং লেদার সিট না ফুল ফেব্রিক সিট এটা যারা জানালেন মানে যিনি নেবেন আর কি এটা হয়তো বা তার সিট কভার করে নিতে হবে আচ্ছা আচ্ছা তো গালিব ভাই আমাদের একটু ইঞ্জিনটা দেখাই দর্শকদেরকে এই হচ্ছে গাড়ির ইঞ্জিন ভিভিডিএ ইঞ্জিন গাড়ির সার্ভিস ব্যাটারিটা এই জায়গায় ইঞ্জিনটা অ্যাজ ইউজুয়াল 1500 সিসির যেমন ইঞ্জিন থাকে এলিয়ন এবং প্রিমিয়াম দুইটার সেম ইঞ্জিন হর্স পাওয়ার আউটপুট টর্ক সব কিছু সেমই কোনো চেঞ্জ নেই আর অন্যান্য গাড়ির মতো এটারও বোনাসের সাথে হিট সিলার আছে যথেষ্ট পরিমাণ ময়লা আছে ডেলিভারির আগে আমরা এগুলো সব কিছু ক্লিন করে দিই জি গালিব ভাই এই গাড়িটার আসকিং প্রাইসটা যদি একটু বলে দিতেন আর এই গাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 32,50,000 টাকা আচ্ছা দামাদামি তো করা যাবে না জি দামাদামি ঠিক আছে আপনাদের ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমাদের ঠিকানা হচ্ছে এনএইচ অটো এটা 96 ক কুরিল কাজী বাড়ি প্রগতি সরণি ফ্লাইওভারের একবারে সাথে আমাদের শোরুম ওকে